ছাদের উপরে বা অন্য কোনো উপরের ঘরে গিয়ে বসে থাকতো, সব বাইকে ডেকে ডেকে আমার বাপি উঠেছে, আমার বাপি উঠেছে, দেখো আমার বাপি উঠেছে, আওয়াজ পাচ্ছে, এর মতো কেউ টান দিতে পারবে না, বসে বসে খালি বলবে, তো যাই হোক আর আসবে না। তো যাই হোক মাকে নিয়ে বলছিল, মা আমার মা তোমার নাই যেহেতু হলো না, ও মা গো আমার মা তোমার নাই যেহেতু হলো না, সন্তানের জন্য করেছ কতই সাধনা সাধনা। একটা মহিলা যখন গর্ভবতী হয় সে জানে না তার গর্ভে যে বাচ্চাটা আছে সেটা মেয়ে না ছেলে, যেদিন থেকে সেটা জানতে পারে তার খেয়াল রাখা শুরু করে। তাই কবি লিখছেন অতি সুন্দর কথায়, কবি লিখছেন মায়ের গর্ভে সন্তান যখন জন্ম নেয় তখন মায়ের মন আনন্দে খুব ওতালা হয়, 10 মাস 10 দিন পরে আসে যখন ঘরে যত্ন আদর করে দুধ পান করায় তাহারে, দোকানে চুমা খায় খুশিতে দোলা দেয়। আর কি বলে, বলে তোকে না দেখে থাকতে আমি পারি না পারি না, বাচ্চা ছোটবেলায় অন্যায় কাজ করে, যখন তারা আব্বা যান বকাঝকা করে তখন তারা আম্মা যান গিয়ে কি করে শুনুন। কবি লিখছেন, যদি কখনো অন্যায় কাজ ছেলে করে আর আব্বা যদি সেই সন্তানকে ধরে মারে তখন মা ছুটে গিয়ে চড়িয়ে বুকে ধরে পাছার তরে তখন কত ঝগড়া করে, হাত বুলি দে ছোমা খায়। আর কি বলে, বলে কাঁদিস না দে ও আমার খোকন সোনা খোকন সোনা। শেষ কথায় কবি লিখছে, শোনো কি শীত কি বর্ষা কি গরম, প্রতিটা বাচ্চা রাত্রে ঘুমতে করে তাই তো, দেখবেন যেই ময়না হ্যাঁ করে কেঁদে উঠবে বাপ পাশ ফিরে এই যাও ময়না কিছু করো তো বলে ঘুমিয়ে পড়বে, সারা রাত সে কে কোলে করে নিয়ে বসে থাকবে মা। তো বলছেন সেই ছেলে বলছে, ছোট বেলায় কত কষ্ট দিয়েছে সারা সারা রাত তোমার ঘম কেড়েছে, তবু তুমি আমায় কবুতরে ফেলো নে সব শোয়েছ তুমি ও আমার জননে, নিজে খাতে তুলে খাইয়েছ আমার গালে, তোমার এই দিন শোধাতে আমি পারব না ও মা পারব না,